আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তিরিশ নম্বর আয়াত সুরা বাকার ওয়েলাইকাতি ফিল খলিফা তালা ফেরিস্তাদেরকে একটা ঘোষণা দিলেন কাইন্ড অফ এ সেলিব্রেশন আমাদের জন্য ম্যান কাইন্ডদের জন্য যে আমাদেরকে আল্লাহ মেনশান করলেন ফেরিস্তাদের সামনে যে আমি দুনিয়ার বুকে একটা প্রতিনিধি খলিফা পাঠাতে যাচ্ছি যারা জেনারেশনের পর জেনারেশন এই আর্টসে থাকবে এবং আর্থটাকে রুল করবে দে উইল বি দ্য ম্যাস্টার্স অফ দ্য আর্থ তখন ফেরেস তারা বললেন যে হে আল্লাহ আপনি এখানে এই দুনিয়াতে এরকম টাইপের মানুষ জাতিকে পাঠাচ্ছেন নট আদাম বাট অ্যাজ এ মানুষ জাতি অ্যাজ এ অ্যাজ এ জেনারেল যারা দুনিয়ার বুকে অনেক মার্ডার করবে রক্তপাত করবে গন্ডগোল করবে করাপশান করবে ফাসাদ করবে অথচ আমরা তো আপনার সামনেই আছি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার তসবিহ এবং আপনার অনুগত্য এগুলোতে আমরা মুশকুল আছি তাদেরকে পাঠানোর পিছনে কি হ্যাক মাহে আল্লাহ তারা এটা কোনো জেলাসির কারণেও করেনি করেনি অথবা হিংসা করেও করেনি এই কোয়েশ্চেনটা এবং এটা প্রতিরোধ অবজেকশান কোশ্চেন না এটা উইজডম জানার কোশ্চেন আল্লাহর কাছ থেকে তারা উইজডমটা জানতে চাচ্ছিলেন যে এইটা মানুষ জাতিকে সেন্ড করার পিছনে কি হ্যাকমা আছে এবং আগেরবারও বলেছিলাম যে কয়েকটা কারণ যে কিভাবে তারা জানতে পারলো যে মানুষ জাতিরা ওইখানে ফাঁসাদ করবে তে মোস্ট প্রবলি হয়তো তারা আগেকার জিন জাতি যারা মা দুনিয়ার বুকে ছিল তাদের অবস্থা দেখে তারা গেস করতে পারছে অথবা ধারণা করেছে অথবা আদমের অরিজিন থেকে সাল সালিন হ্যামাই মাসনুন ক্লে এবং মাটি দ্বারা তৈরি এভাবে হয়তো কোনো কারণে তারা এটার নলেজ পেয়েছে অথবা আল্লাহ সহান তালা তাদেরকে একটা সার্টেন নলেজ অলরেডি দিয়েছিলেন যে এই এই জাতিগুলো এরকম করবে কিন্তু আরেকটা নলেজ গোপন রেখেছিলেন এবং হয়তো পরে জানাবেন এবং ওই আন নলেজের কারণেই তারা এই কোশ্চেনটা করেছে যে যদি তারা অত্যাচার করে রক্তপাত করে তাহলে কি হেকমা পাঠানোর জন্য তো এটার উত্তরে আল্লাহ বললেন যে ইন্নি আলমুমা আল্লাহ আলমুন মানে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহমতালার নলেজ এবং আল্লাহ তালা জানেন যে এই জাতি মানুষ জাতি যাদেরকে পাঠাবো যাদেরকে আল্লাহ সুমান তাল্লাহ ফ্রি উইল দেবে যাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দেবে যেটা ফেরেশতাদের নাই বা অন্য অন্য কারো নাই মানুষ এবং ঝিন ছাড়া যেটার কারণে জান্নাত এবং জাহান্নামের যেটার মানে রিওয়ার্ড এবং পানিশমেন্টের ইস্যুটা আসছে তা আল্লাহ সামানা জানেন যে যে আল্লাহ আল্লা আলা তাদের ভিতর থেকে নবী বানাবেন রসুল বানাবেন তাদের ভিতর থেকে আবু বকর সিদ্দিকের মতন সদ্দিকিন হবেন তাদের ভিতর থেকে অমর ওসমান এদের মতন বড় বড় শহীদ হবেন আলী রদিয়াল্লাহ আন তারা জানে আল্লাহ জানেন যে তাদের ভিতরে একটা গোষ্ঠী থাকবে তারা রাইট পাতে থাকবে তাদের জীবনকে উৎসর্গ করে দেবে স্যাক্রিফাইস করবে ফর দ্য কজ অফ আল্লাহ আসমানত আল সালেহীন থাকবে ভালো লোক থাকবে ওলামা থাকবে সাহাবা থাকবে বড় বড় বীর পুরুষ থাকবে মুজাহিদ থাকবে এরকমও থাকবে এই পার্টটা হয়তো ফিরেস তারা জানতেন না যেটা আল্লাহ আসমান তালা জানতেন জমে বললেন ইন্নি আলমু মাল তালামুন আমি যা জানি তোমরা তা জানো না এরকম হাদিফ আছে যেটা সাঈ মুসলিমে আসছে আবি হুরায় আলি আল্লাহন থেকে যে ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় মানে দুনিয়াতে শিফট অনুযায়ী ফেরেশতারা কাজ করে একটা শিফট সকাল থেকে আসর পর্যন্ত বা ফজর থেকে আসর পর্যন্ত এবং আরেকটা শিফট আসর থেকে ফজর পর্যন্ত এইভাবে দুইটা শিফট ফেরেশতারা দুনিয়া থেকে আল্লাহর কাছে যে রিপোর্ট রিপোর্ট সেন্ড করেন যে মানুষ জাতিরা কী করেছে তখন এরকম হবে যেটা হাদিফে এর আবু হরাই মুসলিমের যে যে একটা শিফট যখন আল্লাহর কাছে যাবেন আল্লাহ তখন তাদেরকে আস করবেন তোমরা কি দেখে আসলা তোমরা দুনিয়া থেকে যে আসলে আমার বান্দারা কি করছিল তখন বলবে যে আমরা আসলাম মানে সকালের যে শিফটটা আসরের সময় ফেরত যাবে বলে যে যে আমরা যখন রিচ করেছিলাম আতা ইনাহ মাহমি সাল্লুন তারা নামাজ পড়ছিল ফজরের নামাজ এবং আমরা যখন লিভ করলাম তখনও তারা নামাজ পড়ছিল আসরের নামাজ এবং এটা হচ্ছে পার্ট অফ ইন্নি আয়ম মানে অফকোর্স আল্লাহ আল্লাহকে তো আস করতে হয় না আল্লাহ জানেন যে এক্স্যাক্টলি তারা কি করছিল কিন্তু আল্লাহ স্মা তাল্লাহ এই ফেরেস্তাদেরকে এরকম গর্ব করে বলে যে দেখো আমারও এরকম বান্দা আছে তোমরা সেই সময় ওই যে অনেক আগে বলেছিলে যে কি কি উদ্দেশ্য হেকমারটা কি এখন তোমরা জানে নাও দেখলাস তোমরা গিয়েছিলে তারা নামাজ পড়ছিল তোমরা আসলেও তোমার নামাজ পড়ছিলো ইমনি আলমুন আল্লাহ আলমুন আমি যেটা জানি তোমরা সেটা জানো না তো আলহামদুলিল্লাহ এটা একটা বিগ আমাদের গর্ব বোধ করার একটা কারণ যে আল্লাহ সুমাহন তালা যদিও আমাদের ভিতরে এরকম ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা ফ্রি উইলে নামাজ পড়তে যাই আমরা ফ্রি উইলে আমাদের জীবনকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করি ইন দ্য ইন দ্য ব্যাটেল ফিল্ড ইন দি সব ক্ষেত্রেই এবং এটাই হওয়া উচিত আমাদের আমাদের গর্ববোধ এবং আমাদের উদ্দেশ্য আলার এই ইবাদত করাটা এভেন ইন্নি মালা আলমনের আরেকটা আরেকটা মানে বলছেন যেটাও কারেক্ট হতে পারে সেই মানেটা হচ্ছে যে এই ফেরেস্তাদের ভিতরে লুকিয়েছিল ইবলিস ওই মজলিসে যখন এরকম ডায়ালগ হচ্ছিল থেহাল্লা স্মানতালা বলছেন ইননি আলম আল্লাতে আলমন মানে আমি জানি যে তোমাদের ভিতরে এরকম একটা কালপ্রেট বসে আছে যেটা ইবলিস যার হার্টের ভিতরে কিছু জিনিস এখন টকবক করে মানে গলছে ভোলকানোর মতন একটু পরে সেটাকে ইরাপ করে দিবে। আমাদের সামনের আয়াতগুলোতে তেহাল্ল তখন বলছেন যে ইনি আলাম আলাতে আলমন কিছু একটা জিনিস ঘটতে যাচ্ছে যেটা আমি জানি তোমরা সেটা জানো না যে তোমাদের ভিতরেও এরকম কেউ আছে যে হচ্ছে ওই কোয়ালিটিটা তার ভিতরে ফিট করে না যে কোয়ালিটিটা ফেরেস্তা বলছেন যে নুসব্বে হবে হামদিক মনোকদ্দে সুরাক আমরা তো আপনার তসবিহ পাঠ করছি এবং আপনাকে মানে কন্টিনিউয়াস ইবাদত করছি এবং তসবিহ পাঠ করছি তা আল্লাহ বলছেন আমি জানি যে তোমাদের ভিতরে একজন আছে যে এটা করছে না বা এটা করে না বা সে সিনসিয়ারলি এটা করে না আরেকটা থার্ড পসিবিলিটি হতে পারে ইন্নি আলম উম আলাত আলমুনের মানে যে তারা এটা বলতে চেয়েছিল। ফেরেস তারা যে আপনি মানুষ জাতিকে দুনিয়ার বুকে সেন্ড না করে আমাদেরকে সেন্ড করেন আমরা তো আপনার কন্টিনিউয়াস এবাদার ভিতরে আছি আমাদেরকে সেন্ড করেন তো আল্লাহ তা তালা বলছিলেন যে ইন্নি আলম উম আলাত আলমুন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি জানি যে তোমাদের আসমানে থাকাটাই তোমাদের জন্য বেটার এবং মানুষের দুনিয়াতে থাকাটাই তাদের জন্য বেটার তো এরকম কিছু কিছু অ্যান্সার ইভেন ক্যাফির প্রোভাইড করেছিলেন এবং কিছু কিছু রেফারেন্স উনি রাজি ফখরুদ্দিন আর রাজির তফসির থেকেও মানে রেফারেন্স দিয়েছিলেন তো যাই হোক এই আয়াত থেকে আমরা যেটা জানলাম যে যে আল্লাহ স্নতলা এই দুনিয়াটা আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং এটাই আমরা উনত্রিশ নম্বর আয়াতে পড়েছিলাম তাই না যে উনত্রিশ নম্বর আয়া এই আয়াতের আগে যে হুয়াল্লাদি ফিল কুম্মাতিল জামিয়ান তোমাদের জন্য এই পুরা জমিনটাকে সৃষ্টি করেছেন ওই জন্য উনত্রিশ নম্বর আয়াতে এই আসমান এবং জমির বাসাটা মানে বাসা যেটা আমাদের জন্য ছাদ হচ্ছে আসমান এবং দুনিয়াটা আমাদের জন্য বাসা এটা আল্লাহ সৃষ্টি করলেন এবং তারপরের তিরিশ নম্বর আয়াতে এই বাসাতে যে থাকবে যার জন্য বাসাটার সৃষ্টি করলেন আদম তার স্টোরিটা বললেন এবং আল্লাহ স্মা তালা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতের জন্য এবং যখন কেউ দুনিয়ার বুকে এবাদাত করবে না তখনই হবে কেয়ামতের দিন যখন কেউ এই কাবা ঘরটাকে তো আফ করার জন্য কেউ থাকবে না তখনই হবে দ্য লাস্ট ডে অন দিস আর্থ কারণ আল্লাহ স্মাকাল দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং খালা ইফাফিল অর্ধে করেছেন মানে একটার পরে আরেকটা জেনারেশান এটার বুকে থাকছে এই কারণেই যে যেন আমরা সবাই আল্লাহর ইবাদত করি আল্লাহর এবাদতে যেন আমরা কন্টিনিউয়াস মুশকুল হয়ে থাকি এবং এটা মানে হচ্ছে খালিফা যে একটার পর একটা জেনারেশন আসবে এবং এই খালিফা আমরা সাধারণত অন্য আরেকটা সেন্সে বলি যেটা অলসো ইজ এ রিলেটেড টার্ম সেটা হচ্ছে যে যে মুসলমান উম্মদকে যে লিডারশিপ দেবে যেমন আবু বকর ছিল খলিফা অফ দ্য প্রফিট মোহাম্মদাম ফ্রম দ্যাট সেন্স অলসো এই লিঙ্গুইস্টিক মিনিংটা এইখানেও পাওয়া যায় যে রসু সাহসাল্লাম ইন্তিকাল করার পরে আবু বকর খালিফা হয়েছেন ওই যে সাকসেশান একজন চলে যাওয়ার পর আরেকজন আবু বকর চলে যাওয়ার পরে অমর খালিফা হয়েছেন তো এই ফ্রম দ্যাট সেন্স যে একজন চলে গেলে আরেকজন যে হ্যান্ডেল করবে সিচুয়েশানটা এই লিডারশিপ দেওয়াটা সেটা হচ্ছে খালিফার মানে ওইভাবে আসে জন্য সাধারণত এই খালিফা টার্মটা বা খেলাফা টার্মটা ওইভাবে ইউজ করে কিন্তু ইন জেনারেল যেটা মিন করা হয়েছে যে যে একটা জেনারেশন পরে আরেকটা জেনারেশন তারপরে আরেকটা জেনারেশন এইভাবে কন্টিনিউ করবে দ্য হিউম্যান কাইন্ড অন দিস আর্থ ইভেন আব্বাস একটা বর্ণনা করেছেন যেখানে হয়তো কিছু এক্সপ্লেনেশান পাওয়া যেতে পারে যে ফেরেস তারা কীভাবে বলল বা জানতে পারলো যে দুনিয়াতে আদম সন্তানকে পাঠালে তারা ওইখানে এরকম ধরনের হাঙ্গামা এবং রক্তপাত করবে টিভেন আব্বাস বলছেন যে প্রথমে জমির এই 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 দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে জিন জাতিদেরকে এই দুনিয়ার ঢুকে রেখেছিলেন তখন তারা এরকম ধরনের রক্তপাত অত্যাচার হাঙ্গামা এসব করল তখন আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ ইবলিস পাঠালেন এবং ইবলিস তখন তাদেরকে মানে ওই জিন জাতিদেরকে শাস্তি দিয়ে বিভিন্ন রিমোট এরিয়াতে ওদেরকে পাঠিয়ে দিলেন সেন্টার অফ দ্য আর্থ থেকে নিয়ে যায় বিভিন্ন সমুদ্র এবং সাগর পাড় এবং বিভিন্ন এক্সট্রিম লোকেশানে জিনদেরকে পাঠালেন এবং আল্লাহ সব তারা তখন আদমকে সৃষ্টি করে তার সন্তানকে দুনিয়াতে পাঠালেন বললেন যে ইনি ফিল আর্দ খালিফা এবং এই কারণে ফেরেস তারা 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 জানতো যে হোয়াট হ্যাপেন্ড যখন ইবলিস যখন জিন জাতিরা এই দুনিয়াতে ছিল এবং ওই প্যাস্ট নলেজকে বেস করেই তারা আল্লাহর কাছে এই কোয়েশ্চেনটা করেছেন যে হেকমা কী উইজডমটা কী এটার উদ্দেশ্যটা কী যে আদমকে বা আদম সন্তানকে এই দুনিয়াতে পাঠানো ওই জন্য যখন মানে যেই নলেজটা তারা জানে সেটার উপরে বেস করে তারা এই ধরনের কোশ্চেন করেছিল ফেরেস তারা কিন্তু যে জিনিসটা তারা জানে না যে তাদের ভিতরেও নবি হবে সালেহীন ব্যক্তি হবে নেককার পরহেজকার ব্যক্তি থাকবে সোহাদা থাকবে মুতাকিন থাকবে এই পাটটা আল্লাহান এটাকে মিন করা হয় আরেকটা জিনিস এখানে লক্ষণীয় বিষয় যেটা বলে হয়তো শেষ করবো এবং আরেকটা সেশন নিব এই আয়াতের উপরে ইনশাল্লাহ নেক্সট টাইম সেটা হচ্ছে যে যে সাফকুদ্দম এই রক্তপাত করা এবং ফাসাদ করা এটা যে কত বড় গোনা কাজ এবং ড্যান্জারাস ক্রাইম সেটা ফেরেস্তারাও জানতো এবং ওইটাই তারা ইউজ করলো অন্য অন্য সব কিছু বাদ দিয়ে ওই জিনিসটাই প্রকাশ করলো যে তারা তো দুনিয়ার বুকে রক্তপাত করবে ইট শোজ যে ক্রাইমগুলোর ভিতরে রক্তপাত করা ফেলো হিউম্যান বিইংসের রক্তটা যে কত বড় একটা ড্যাঞ্জারাস কাজ যেটা অনেকের কাছে খুবই ইজি একটা ক্রাইম কিছু টাকা দিলেই যে কোনো একটা মাস্তানকে কিছু টাকা দেন সে যে কোনো একটা অন্য একটা ভাইয়ের রক্ত প্রবাদ করবে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন তো এই আয়াতটা ওইটাও শো করছে যে যে দ্য স্যাংটি অফ দ্য ব্লাড কত বড় একটা গুণার কাজ যেটা আনফর্চুনেটলি খুবই ইজিলি এখন মানে লোকজন ধরে নিয়েছে। এবং মানে এই ধরনের ক্রাইম কত ব্যাপকভাবে স্প্রেড করেছেন এবং রসুসাহাম এরকম একটা হাদিসে বলেছিলেন যে কিয়ামতের আলামতের ভিতরে এটা একটা যে ওয়েকস রফি হিমুল হর্জ হার্জ হচ্ছে কাতেল মানে এই মার্ডার ইস্যু করাটা অ্যাসাসিনেশান কাতিল লোকদেরকে হত্যা করা মানে এমন একটা টাইম আসবে যে যে কিল করছে সে নিজেই যায় না কেন কিল করলো এবং যে কিল্ড হলো সে নিজেও যায় না কেন কিল্ড হলো মানে একটা মাসি মারার মতন অবস্থা হবে তো মে আল্লাহ তাআলা প্রোটেক্ট আস ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এই এই ইভেন্টকে খুব ব্যাপকভাবে এই খালিফাটাকে সামনে রেখে কিছু খেলাফত সম্বন্ধে আলোচনা করেছেন যেটা আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম আলোচনা করবো আসসালামু আলিকুম ও রহমতুল্লা